বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে। দুপুরে রংপুরের পীরগাছায় নেতাকর্মীদের সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, আসামি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি সহ ছয় নেতাকর্মীকে। মঙ্গলবার মতিহার থানার উপপরিদর্শক জাকারিয়া মাসুদ বাদী হয়ে মামলা করেন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। নোয়াখালীর কবিরহাটে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী অপর নারীর বিরুদ্ধে। সকালে জগদানন্দ গ্রামে আলিয়া বেগমের জমিতে ঝরে পড়া ধান বেজিয়া বেগমের হাঁস খেয়ে ফেলে। এ সময় আলিয়াকে লাঠি দিয়ে আঘাত করলে মারা যান তিনি। জলবায়ু উষ্ণতা রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে মোংলায়। সকালে শহরের কলেজ মোড়ে রাস্তায় শুয়ে এই কর্মসূচি পালন করা হয়। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।